নমস্কার। ঠিক এই সময় এই অনুষ্ঠান মানে অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, সমস্যার সমাধান, যেই অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা বসে থাকেন, যেই অনুষ্ঠান আপনাদের বন্ধুর মতো, কেননা এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকে আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। এবং এই যে অনুষ্ঠান বন্ধুর মতো, বন্ধু আমাদের কী করে? বন্ধু বড় কঠিন শপথ, দৃঢ় অঙ্গীকার, বন্ধু তুমি থাকলে সাথে সকল আধার পার, সূর্য ওঠা, আলোর আকাশ, নিঝুম আধার রাত, বন্ধু তুমি থেকো সাথে, বাড়িয়ে তোমার হাত। এই অনুষ্ঠান আপনাদের প্রতি হাত বাড়িয়ে রেখেছে, সব সময় আপনাদের সাথে আছে, যে কোনো সমস্যার সমাধান করার জন্য এই অনুষ্ঠান বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে থাকেন, এবং তথ্য দিয়ে থাকেন সেই মানুষটি, মানে আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী, যিনি শাস্ত্রজ্ঞ, জ্ঞানে পারদর্শী, যার মধ্যে রয়েছে অভিজ্ঞতা, যার মধ্যে রয়েছে সময় অনুবর্তিতা, এবং সাথে সমস্ত আমাদের একটি সমস্যার সমাধান করার জন্য যে গুণাবলীগুলো দরকার, সেই গুণাবলীগুলোকে নিয়েই কিন্তু তিনি সমাধানগুলো দিয়ে দেন, এবং সেই সমাধানের মাধ্যমে আপনারা পেয়ে যান একটি আলোকিত জীবন। এবং এই যে সমস্যাগুলো আমরা যখন দেখি আমাদের শিক্ষার ক্ষেত্রে হয়, সেটা কিন্তু একটা বড় সমস্যা, কেন বিশেষত শিক্ষা আমাদের মানে ছোটোবেলাতেই শুরু হয়, এবং সেই বয়সটি, সেই শিক্ষা যে সময় আমরা নিয়ে থাকি সেই বয়সটা কিন্তু আমাদের কারো নিয়ন্ত্রণে নেই, এবং মা বাবা যারা থাকেন তারা সেই জায়গাটাকে ম্যানেজ করেন বা সেই জায়গাটাকে দেখে থাকেন। অর্থাৎ এই শিক্ষার জায়গাটা বা শিক্ষার তত্ত্বাবধানে বেশিরভাগ জায়গাতেই মা বাবারা থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা নিজের ব্যাপারে ভীষণ সচেতন, কিন্তু সেটা খুব কম জায়গায় দেখা যায়। এবং এই যে কোনো জায়গায় দেখা যাচ্ছে একটি ছাত্র অমনোযোগী, কোথাও দেখা যাচ্ছে যে সে পড়াশোনার প্রতি তার ভীষণ আকর্ষণ, এগুলো কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র ক্ষণের ওপরে কেন্দ্র করে হয়ে থাকে। আর সেই গ্রহ নক্ষত্র ক্ষণের ব্যাপার মানেই হচ্ছে জ্যোতিষকেন্দ্রিক ব্যাপার, এবং সেই কথা মানে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর থেকে ভালোভাবে ব্যাখ্যা আর কেউ করতে পারেন না। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আমি জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো এডুকেশন নিয়ে, এবং এই এডুকেশনের জায়গাটা যে কী হতে পারে আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিদ্যা নিয়ে আজকের যে বিষয়টা আলোচনা করব, সবথেকে যেটা বড় কথা, আজকে এডুকেশন লাইফটা, এডুকেশনের জায়গাটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রগুলি অনেকটা শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা ফোনের যুগে 90% সময় আমরা ফোনে ব্যবহার করি, 10% সময় আমাদের থাকে হাতে, এবং সেই 10% সময়টাকে আমরা ইউটিলাইজ করি, ওই 90% সময় যে ফোনের বিষয়গুলি আমাদের মাথার মধ্যে রয়েছে সেইগুলি ভাবনা চিন্তার মধ্যে থাকে। তাহলে আমরা এডুকেশনের সময় পাবো কোথায়? পড়া, আর কদিন পরে পড়া ভুলে যাবে, পড়তে পারবে না। বই বই এখনই, আমার নিজেরই বই পড়ার এত শখ, বই এখন ভালো লাগে না, বই পড়তে ইচ্ছা করে না। তো ফোন এসে এডুকেশনের লাইফটা এমন নষ্ট করে দিয়েছে। এবং ছোট্ট ছোটো বাচ্চারা যে গেমে আসক্ত হয়ে যাচ্ছে, যে বাবা মারা আমাকে বলছে বারবার করে যে গেমে আসক্ত হয়ে যাচ্ছে আমার ছেলেটি, যে ছেলেটি পড়াশোনায় ভালো ছিল সেই ছেলেটি 90% নম্বর পেয়ে তো সে এখন 40% 50% এসে দাঁড়িয়েছে, এবং সে ঠিকমতো ইংলিশটি বলতে পারে না, সে বানানটা বলতে পারে না, স্পেলিংটি ভুলে যায়, স্কুল কথাটা বলতে পারে না, স্কুল। তো এরকম ব্যাপার হচ্ছে এখন। তো এখন পড়াশুনোর লেভেলটা যেমন হাই লেভেলের হচ্ছে, তেমন লো লেভেলের হচ্ছে তাদের মাইন্ডটা, তাদের মনোসংযোগটা, মনোসংযোগ বৃদ্ধিটা পারছে না তারা ঠিক ঠিক জায়গায় করতে। আজকে কেন আমার কাছে এসে বলবে একজন বাবা, একজন মা এসে বলছে আমার ছেলেটা পড়াশুনো করতে চাইছে না, পড়াশুনায় মন বসছে না, এত করি ওর জন্য, এত টিউশন দিচ্ছি, এত পড়াশুনোর জন্য এত মানুষকে এনকারেজ করছে তার বাবা, কিন্তু তার ছেলেটা পড়াশুনো সাকসেস হচ্ছে না। বাবা একজন ডক্টর, বাবা ডক্টর, ছেলে কে ডক্টর তৈরি করেছে, ডক্টর তৈরি করেছে মনে মনে একটা আশা নিয়ে যে আমার ছেলে ডক্টর, কিন্তু ছেলে কোনো মতে মাধ্যমিকটা পাশ করে উচ্চ মাধ্যমিক দিয়েছে, সেটা আবার আর্টসে পড়ছে, সে সায়েন্সের বালাই নেই তার কাছে, সে জয়েন্টও দেবে দূরের কথা, জয়েন্টের ধারে কাছেও নেই, ম্যাথমেটিক্সে সে একদম ফেলিওর। তো সেই ছেলেটি
বাবা মনে মনে ভেবে নিয়েছে আমার ছেলে ডক্টর, কিন্তু সেই ছেলেটি ম্যাথমেটিক্সে জিরো, এরকম একটা ব্যাপার। লাইফ সায়েন্স নেই তার লাইফে, লাইফে কোনো সায়েন্স নেই, লাইফ সায়েন্স হারিয়ে গেছে, মানে কেমিস্ট্রি কি জিনিস সে জানে না। তো আজকে মাধ্যমিকটা কোনো মতে পাস করেছে এবং সে টেন পাস করেছে কোনো মতে পি ডিভিশন, এবং কোনো মতে সে আর্টস নিয়ে ইলেভেনে উঠেছে, ইলেভেন পড়বে, উচ্চ মাধ্যমিক দেবে, কিন্তু উচ্চ মাধ্যমিক দেবে তার থার্ড বার দেখলে তুমি পাগল হয়ে যাবে। তার আটখানা বাইক, দুখানা গাড়ি, এই বয়সে সে গাড়ি চালাচ্ছে ভীষণ, বাইক চালাচ্ছে একদম, এবং যখন আমার কাছে আনে ভালো লাগে না আমাকে, মানে সে অনেক ধরে বাবা, সে বাবা একজন ডক্টর, সে ছেলেকে রাখতে পারছে, ছেলে মানে বিশাল বিশাল জানে, মানে বিশাল ব্যাপার ছেলে, বিশাল মানে লেভেল, বাবার লেভেল এতটাই হাই সেই বাবা চুপচাপ, কিন্তু ছেলের লেভেল একদম বিশাল, মানে সে ছেলে দুঃখ হচ্ছে কেন, কথাটা কেন বলছি তোমাদেরকে, এডুকেশন লাইফটা কোথায় চলে যাচ্ছে দেখো, একজন ডক্টরের ঘরে একজন মূর্খ জন্ম নিচ্ছে। এবার তুমি বলবে একজন মূর্খর ঘরে একজন ডক্টর জন্ম নিচ্ছে, হ্যাঁ হয়, এখানেই তো গ্রহ, এখানেই তো মানে অ্যাস্ট্রোলজি, এখানেই তো গ্রহের ফের। আজকে সেই ছেলেটি এত তেজ, এত রাগ দেখাচ্ছে, সে বাবা তাকে রাখতে পারছে। ছেলেটি কি হলো জানো, সেভেন থেকে এইট ডেজ পরে আমার কাছে ফোন আসলো যে ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট এবং মৃত্যুমুখে, তুমি ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো। আমি জানি সেখান থেকে তোমার ওখান থেকে চেম্বার থেকে বেরিয়ে আসার পরে আমার মনে হয়েছিল যে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে, তো শত চেষ্টা করেও আমি তোমার কাছে আর নিয়ে যেতে পারলাম না। আমি বললাম নিয়ে যেতে পারলে না মানে আনার দরকারটা, তুমি তো বাবা, আনার দরকারটা কী ছিল, তুমি তো আসতে পারতে। আমি সেদিন বলে দিলাম ওনাকে যে ছেলের কিন্তু অ্যাক্সিডেন্টের একটা ফারার যোগ আছে, ভুল করে বাইকটি আপনি দেবেন না, আমি এখন এই মুহূর্তে কিছু রেমেডিস দিতে পারবো না। বারংবার বাবা বারংবার করে বলছিল যে তুমি কিছু রেমেডিস দাও, কিছু জিনিস দাও, আমরা যেমন ডক্টর আমরা যেমন ওষুধ দিই রোগী সামনের জন্য, তুমি কিছু একটা দাও। আমি বললাম যেটা হওয়ার, এটা হওয়ার, এটা হবেই, এটা হতে হবে। তো বাবা ভাবছিল যে ঠিক আছে হবে, অনেক সময় তো নাও হয় দোনো মনের ই থেকে, কিন্তু সেভেন থেকে এইট ডেজ পরে একটা বাইকে এমন একটা অ্যাক্সিডেন্ট হলো, তার ডান পায়ে ভীষণ পরিমাণে চোট পেলো, ভীষণ ভীষণভাবে চোট পেলো, এবং ফোন করে আমায় বলছে যে ভাই তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তুমি ছোটো ভাইয়ের মতো আমার ছেলেটাকে বাঁচাও, আমার ডক্টরি চিকিৎসায় যতটা করার তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো, তুমি সাধক মানুষ, ঠাকুরের কাছে ঠাকুরকে নিয়ে থাকো, তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো। আমি বললাম একটা কথা যে এটা 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 ওর মাথার পাশে রাখো, নার্সিংহোমে কি অ্যালাউ আছে এগুলি, দেবে কি, বলছে হ্যাঁ দেবে, আমার জানাশোনা আছে, যে এইগুলি তুমি মাথার পাশে রাখো। মাথার পাশে রাখার পরে অনেকটা সুস্থ সবলভাবে, পাটা অনেকটাই ফ্র্যাকচার, অনেকটাই খারাপ অবস্থা, বেঁচে আছে, এখনও বেঁচে আছে, এবং সেই ছেলেটি এখন চেঞ্জ, অনেক অনেক চেঞ্জ, একটা ধাক্কা না খেলে, একটা ধাক্কা একটা আঘাত না খেলে চেঞ্জ আসে না লাইফে, একটা ধাক্কা একটা আঘাত খেতে হয়। তো একটা ধাক্কা একটা আঘাত খেয়েছে, তখন যদি ঠান্ডা মাথায় শুনে যদি নিয়ম পালন করতো এবং ছেলেটা যদি কিছু জিনিস ধারণ করতো, আজকে ওর পাটাকে হারাতে হতো না, পা আছে কিন্তু থেকেও পা নেই, পায়ে সেই জোরটা পাবে না, পাটা অনেকটা ফ্র্যাকচার, 70-80% পা ফ্র্যাকচার, ডান পায়ের চোটটা পেয়েছে, এবং সেই জায়গা থেকে হয়তো এটাও ভালোর লক্ষণ, এবার ও অনেকটা চেঞ্জ হয়েছে, এবং আশা করা যায়
ও আবার নতুন করে লাইফটা শুরু করবে। তোর বাবা বলছে যে আগে যদি তোমাকে পেতাম, আগে যদি তোমার মানে খবরটা পেতাম হয়তো। তাই সবাইকে বলি, সব বাবা মাকেই বলি যে ছেলের ভাগ্য আপনাদের হাতে, এডুকেশন লাইফটাকে ঠিক করার জন্য আপনাদের থেকে বড় কেউ নয়। তো আপনি চেষ্টা করবেন 7-6-7 আনার, 5-6-7 এই সময় ছেলে বা মেয়েকে দেখানোর চেষ্টা করবে। কেরিয়ারের শুরু কিন্তু এই সময়টা, এই সময়টায় সঠিক যদি গাইড করা যায়, 5-6-7 এই তিনটি সময়, এই তিনটি বছর, ভুল করে হয়তো ফাইভে আপনার মনে নেই, সিক্সে মনে নেই, সেভেন, কিন্তু 7 থেকে 8 হয়ে গেলে কিন্তু আর হবে না। আপনার ছেলেকে যদি ডক্টর বা ইঞ্জিনিয়ার বা এই টাইপের কিছু করতে চান, আইএএস অফিসার বা কিছু করতে চান, বা আপনি যদি মনে করেন একজন অ্যাস্ট্রোলজারের গাইড চাই, তাহলে যদি এই টাইপ এই জিনিসগুলির জন্য 5-6-7 একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এই টাইমে আপনি সঠিক বিচারটা করাবেন এবং সঠিক বিচার করিয়ে সঠিক গাইডটা নেওয়ার চেষ্টা করবেন। সাফল্য আমি তো বললাম, সাফল্য আসবে, সাফল্য দেব আমি, আপনার ছেলে বা মেয়ের এডুকেশন লাইফটাকে ঠিক করব আমি। আজকে এই যে সমস্যাগুলি পড়ছে না, আজকে বিভিন্ন সময় পড়াশুনো করতে গিয়ে ছেলেটা দেখছেন গেম নিয়ে খেলছে, পড়াশুনো করতে গিয়ে দেখছেন ফেসবুক করছে, পড়াশুনো করতে গিয়ে আপনি তো মাথা চুলকাচ্ছেন কেন বলুন তো? আপনি ভাবছেন যে পড়াশুনো করতে দিলাম তো ওকে, সারাদিন ধরে পড়াশুনো করছে, আমি দেখেছি সে ফোনের মধ্যে, কম্পিউটার এখন অনলাইন যুগ, কম্পিউটারের মধ্যে মুখ ডুবিয়ে আছে ল্যাপটপের মধ্যে, তাহলে সেই ছেলেটির নম্বর এত খারাপ আসে কী করে? মাথা চুলকে যাচ্ছে, জানেন না যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ওর গেমসগুলি কিন্তু ওর লাইফটাকে, মাথাটা 90% নিয়ে নিয়েছে, 10% ফাঁকা আছে, সেই 10% অন্য অন্য চিন্তাভাবনা ঢুকে রয়েছে, পড়াশোনাটা হবে কী করে? গ্রহের ফের, বুধের ভাইব্রেশনটা কী দিচ্ছে, মঙ্গলের ভাইব্রেশনটা কী দিচ্ছে, শুক্রের ভাইব্রেশনটা কী দিচ্ছে, চন্দ্রের ভাইব্রেশনটা কী দিচ্ছে, চঞ্চলতা সৃষ্টি করছে, এটা না এটা, এটা না এটা, এখন থেকে বড় হওয়ার স্বপ্ন, এখন থেকে ও রাজ্য জয় করবে, এখন থেকে দেশের রাজা হবে, এখন থেকে মুখ্যমন্ত্রী হবে, এখন থেকে প্রধানমন্ত্রী হবে, এখন থেকে। তো এই যে ওর যে স্বপ্ন, ওর যে শ্রেষ্ঠ হওয়ার ওর যে ইচ্ছা, ওর যে টার্গেট, আরে সবারই শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা থাকে, তার জন্য তো সেই জায়গায় যেতে হবে, লড়তে হবে। আমাকে ঠিকঠাক মতো পড়াশুনো না করলে আমি কী করে রেজাল্ট ভালো হবে আমার? আমি আজকে পড়াশুনো করতে যাবো, তার আগে আমি একটু ক্রিকেট খেলে আসি, আমি সচিন তেন্ডুলকর হব, বা আমি সৌরভ গাঙ্গুলি হব, বা আমি এরকম কিছু হব। আরে সৌরভ গাঙ্গুলি হতে গেলেও তো তোমার সেই এডুকেশনটা দরকার, সেই পড়াশুনোটা দরকার, পড়াশুনোটা করবে এবং প্যাশান হিসাবে তুমি তোমার সাইডে কোনো খেলা বা কিছু রাখছো, এবং সেই খেলায় তুমি সাকসেস হয়ে গেলে, তখন লাকিলি তুমি সেই খেলায় সাকসেস হয়ে গেলে এবং তুমি সেখান থেকে নাম ডাক যশ, কিন্তু পড়াশুনোটা তোমাকে একটা বেসিক এডুকেশনটা তোমার থাকতে হবে, বেসিক একটা এডুকেশন তোমাকে রাখতেই হবে। বেসিক এডুকেশন না থাকলে তুমি কিছুই হতে পারবে না লাইফে। আমি বললাম না যে তোমাকে শুধু ইঞ্জিনিয়ার হতে হবে, ডক্টর হতে হবে, আইএস হতে হবে, তোমাকে একজন ভালো লয়ার হতে হবে, আমি তা তোমাকে বললাম না, কারণ সিএ হতে হবে আমি তোমাকে বলবো না এইসব। আমি তোমাকে বলবো বেসিক এডুকেশনটা পড়ো, যে লাইনে যাবে তুমি, তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে লাইনটা, সেই লাইনটা তো আমি ঠিক করবো। এবং আমি একটু আলাদা রকমের, জয়দেব শাস্ত্রী আলাদা রকম, তোমার কোন দিকটা পছন্দ আমি চেষ্টা করি, তোমার কোন দিক পছন্দ সেই দিকটাকে পাওয়ারটা বাড়িয়ে দেওয়ার। আমি দেখতে পাচ্ছি তোমার গ্রহগত দিক থেকে তোমার ডক্টর হওয়ার ইচ্ছা, বা তুমি নার্স হতে পারবে, তোমার মেডিকেল প্রফেশনটা তোমার ঠিক আছে, কিন্তু তোমার, তুমি একটা মেয়ে, তোমার কাটা ছেঁড়া রক্ত দেখলে তোমার গা ঘিনঘিন করে এবং তোমার মন খারাপ হয়ে যায়, তুমি অজ্ঞান হয়ে যায়, তোমার ভালো লাগে না, তুমি বমি করে দাও বা তোমার শারীরিক অসুস্থতা পড়ে যাও। এবার সেই জায়গা থেকে তোমার, আমি দেখতে পাচ্ছি তোমার প্রফেশন, কিন্তু তোমার ভালো লাগে না, তোমার ভালো লাগে কি ইঞ্জিনিয়ার হতে, তোমার ভালো লাগে অন্য কোনো কিছু হতে, তোমার ভালো লাগে একজন গায়ক হতে, তোমার ভালো মানে ভালো লাগে একজন গায়িকা হতে। তো সেই জায়গা থেকে আমি দেখবো যে তোমার ভালো লাগাটা কোনটা, এবং আমি দেখছি যে তোমার গ্রহগত দিক থেকে তোমার ভালো লাগাটা অতটা ভাইব্রেশন পাবে, আমি সেই ভাইব্রেশনটা বাড়ানোর চেষ্টা করি, যেটা তোমার ভালো লাগবে সেখানেই সাকসেস আছে। আমি একটু উল্টো, যার জন্য জয়দেব শাস্ত্রী সবার হৃদয়ে থাকে, তার কারণ আমি চেষ্টা করি পজিটিভ ভাইব দেওয়ার, পজিটিভ ভাইব দেওয়ার। তুমি যেটা ভালোবাসো সেখানে আমি আছি,
সেটাকে আমি বাড়িয়ে দেব, এবং মানসিক শক্তিটা তুমি পাবে আমার কাছ থেকে, এবং গ্রহের শক্তিটাও পাবে তুমি আমার কাছ থেকে। তার পজিটিভ ভাইব কোন গ্রহ আজকে, আমি একটা সিম্পল কথা বলি, আজকে পড়াশুনোর জন্য তোমাকে বুধের পাওয়ারটা আমি তোমাকে যদি বাড়িয়ে দিই, বুধের পাওয়ারটা বাড়িয়ে দিই, বুধের ভাইব্রেশন বা তোমাকে কিছু নিয়মকরণ বললাম বা তোমাকে কিছু জিনিস দিলাম বুধের মানে ভাইব্রেশনটা বাড়িয়ে দিই, চন্দ্রকে আমি কিছু করলাম না, তা চন্দ্রের জায়গা থেকে চঞ্চলতা সৃষ্টি করবে, চন্দ্রের নেগেটিভ ভাইব্রেশন, তুমি তো ডিসাইড করতে পারবে না কোনটা করবে, এটা না এটা না, বুধ বুধ তোমাকে বুদ্ধি দেবে, তোমাকে বিচক্ষণ বুদ্ধিটা দেবে, কিন্তু সেই বুদ্ধিটা ইউটিলাইজ করবে কোন খাতে, কোন খাতে, সেটাই তো তুমি চিনতে পারলে না, বুঝতে পারলে না। তোমাকে যে অর্থ দেবে সেই অর্থটা তুমি অর্থটাকে বাড়াবে বা অর্থটাকে ইউটিলাইজ করবে কোন দিকে, নেশা করে, না তুমি কোনো জায়গা কিনে, না কোনো ইনভেস্ট করে, না ব্যবসার কাজে লাগিয়ে, কোন দিকে। অর্থ তো দুভাবে দুভাবে অপচয় করা যায়, দুভাবে ইউটিলাইজ করা যায়, একটা বাজে দিক, একটা খারাপ দিক, একটা বাজে, একটা খারাপ, একটা ভালো দিক, একটা বাজে দিক, একটা ভালো দিক। সেই যে বাজে দিকটা হলো নেশা, টাকা উড়ানো, বিভিন্নভাবে টাকা অপচয় করা বাজে দিক, আর একটা দিক হলো তুমি ব্যবসার কাজে টাকাটা তুমি খাটালে, তুমি তোমার বিজনেসে খাটালে। এবার তুমি কি লটারি খেলে টাকাটা উড়িয়ে দিচ্ছ, না তুমি শেয়ার মার্কেটে ট্রেডিং করে টাকাটা উঠাচ্ছ? তুমি লটারি খেলছো, তুমি শেয়ার মার্কেট, তুমি শেয়ার মার্কেটে তুমি করছো না লটারি করছো, এবার কোনটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট? এই যে জিনিসগুলি, এইগুলির জন্যই একজন অ্যাস্ট্রোলজার, এইগুলি হলো মেন জায়গা, অ্যাস্ট্রোলজির মেন জায়গা, এইগুলি ঠিক করতে হয়। একজন জ্যোতিষ তোমাকে গাইড করবে, এইগুলি মাস্টার প্ল্যান দিয়ে দেবে যে তুমি এইগুলি তোমার জন্য এটা দরকার। আজকে এডুকেশন, আজকে শিক্ষা, আজকে বিয়ে, আজকে তোমার ম্যারেজ, আজকে তোমার মানে সমস্ত কিছু একটা জ্যোতিষী তোমাকে একটা সঠিক গাইড দিতে পারে, একটা অ্যাস্ট্রোলজার একটা সঠিক গাইড তোমায় দিতে পারে কোন জায়গাটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, কোন জায়গাটা তোমার জন্য ঠিক, কোন জায়গাটা তোমার জন্য ভুল, কোন জায়গাটা সঠিক, কোন জায়গাটা বেঠিক, কোন জায়গাটা খারাপ, কোন জায়গাটা মন্দ। এই জিনিসগুলি একজন জ্যোতিষ তোমাকে বোঝাতে পারে। আজকে জয়দেব শাস্ত্রী একদিনের অ্যাস্ট্রোলজার নয় তো রে বাবা, 18 বছর তো এই লাইনটা আমি ঘেঁটে খেয়েছি, তাই না? 18 বছর তো, 18 বছর ঘেঁটে ফেলেছি এই লাইনটা আমি। তো এই যে 18 বছর ধরে যে আমি এই লাইনে রয়েছি, তার তো কিছু মাধুর্য আছে রে বাবা, কিছু পজিটিভিটি আছে তো। এই নয় জ মানে জ্যোতিষ বুঝতে পারলাম, কিন্তু জ্যোতিষে আরও অনেক কিছু রয়েছে। জ্যোতিষ একটা আলাদা জিনিস, জ্যোতিষের মধ্যে বাস্তু, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি, পামিস্ট, পাম রিড, তারপরে তোমার তোমার মানে হাতের লেখা গ্রাফোলজি, বহু কিছু সাবজেক্ট নিয়ে একটা একজন অ্যাস্ট্রোলজার তৈরি হয়, বহু কিছু জিনিস নিয়ে। তো এই জিনিসগুলি অধ্যয়ন করতে হয়, দিনের পর দিন রিসার্চ করতে হয়, দিনের পর দিন এইগুলি নিয়ে চর্চা করে একটা জায়গায় তোমাকে সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়। একজন সিএ তোমাকে হিসাবের যে জিনিসগুলি দেবে, একজন সিএ চার্টার, তো সে অনেক পড়াশুনো করে, অনেক কষ্ট করে, ওই জায়গাতে অনেক ক্যালকুলেশন করে, অনেক বই ঘেঁটে, অনেক বই পড়ে ওই জায়গায় তোমায় ক্যালকুলেশন দিলে। একটা ছোট্ট গল্প বলি তোমাকে, আমি ছোট্ট গল্প বলি। একটা গাড়ি নিয়ে এসছে, এবার গাড়ি নিয়ে যখন এসছে, অর্ধেক রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়, অনেক খুঁজে মেকানিক পাওয়া যায় না, হট করে পাশে একটা মেকানিক দেখে, কেউ বলে দিল যে এখানে মেকানিক আছে, পাশে একজন মেকানিক দেখে। তো ওই মেকানিকটার কাছে ঠেলে ঠেলে গাড়িটা অনেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে গাড়িটি 2 মিনিটের মধ্যে গাড়ির প্রবলেমটা ঠিক করে দিয়েছে। তার ফুয়েলের ওখানে বা তেলের ওখানে একটা কিছু জমেছিল পাইপে বা কিছু, যার জন্য তেলটা পাস হচ্ছিল, কোনো কারণে ওটাকে ই করে সঙ্গে সঙ্গে 2000 টাকা চার্জ করেছে।
তো গাড়ির যে মালিক সে বললো, দু মিনিটও লাগলো না, তুমি 2,000 টাকা নিয়ে নিচ্ছ, বলে তুমি 2 মিনিটটা দেখলে, কিন্তু আমি এই রোগটা ধরে সারাতে আমার 20টা বছর টাইম লেগেছে, আমি এই লাইনে 20টা বছর ধরে আছি এবং এই রোগরে নিয়েছি, যে এই সমস্যাটা রোগটা ধরাটাই তো মেন জিনিস, 2 মিনিটে আমি ধরে ফেলেছি সেটা দেখো না, এটা নিয়ে তোমার এই গাড়িটা যে না জানতো সে গাড়িটা খুলে ফুলে এটা খারাপ ওটা খারাপ এই করে ওই করে তোমাকে 2 দিন লাগিয়ে দিত, 2 দিন লাগানোর পরে তুমি বুঝতেও পারতে না কি হয়েছে না হয়েছে, 1 গাদা টাকা খরচ হতো, তখন তুমি মনে করতে না অনেক টাকা খরচ হয়, আমি যদি 2 মিনিটে এটা করে দিলাম, 20 বছরের অভিজ্ঞতা দিয়ে কিন্তু 2 মিনিটে এই কাজটা হলো, যার যত অভিজ্ঞতা শর্ট টাইমে সেই কাজের সাফল্য পাওয়া যায়। তো এরকম একটা ব্যাপার থাকে। তো জয়দেব শাস্ত্রী যে কথাগুলি বলে সে কথাগুলি একটু মনোসংযোগ দিয়ে শুনলে 100% সাফল্য পাবে তোমরা। তাই আমি তোমাদেরকে সবাইকে বলি, এডুকেশন লাইফটা ছেলেমেয়ের লাইফটাকে যদি ঠিক করতে হয়, যদি ভালোভাবে ছেলেমেয়ের পড়াশুনোর জায়গাটা ঠিক করতে হয়, ছেলেকে যদি ভালো জায়গায় দেখতে হয় বা মেয়েকে যদি ভালো জায়গায় দেখতে হয়, মেয়ে কোন লাইনে যাবে, ডক্টর হবে না নার্স হবে, না মেয়ে বিউটিশিয়ান হবে, না মেয়ে মেকআপ আর্টিস্ট হবে, না মেয়ে একজন ডান্সার হবে, না মেয়ে একজন গায়িকা হবে, না মেয়ে অভিনয় করবে, না এয়ার হোস্টেস হবে, কী হবে মেয়ে, সঠিক পথ জানতে হলে তোমাকে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে, তার সাথে কনসাল্ট করতেই হবে, তাকে দেখাতে হবে এবং সে তোমাকে বলে দেবে তোমার মেয়ে এটা হবে, তোমার মেয়ে ওটা হবে। আমি আছি, চিন্তা করো না, ভালো থাকবে, সুখে থাকবে। এবং তোমাদের সবাইকে বলি, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী এই চ্যানেলটি ইউটিউবে সার্চ করো এবং দেখো, বারংবার সার্চ করো, এবং যারা আমার সাবস্ক্রাইবার তাদের সবার উদ্দেশ্যে বলি, এভরি মান্থ আমার একটা সেমিনার হয়, 2 থেকে 3 ঘন্টা আমি থাকি ওখানে আমার সামনে, তুমি যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছো তারা কনসাল্ট করতে পারো আমার সামনাসামনি বসে, এই বিষয়টা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না, তুমি শিখে কী করবে, কী কী সাবজেক্ট শেখানো হবে, এই বিষয় নিয়ে নানা তথ্য আলোচনা করা হয় ওই সেমিনারে, অ্যাস্ট্রোলজির ভালো গুণ খারাপ গুণ মন্দ ভালো সমস্ত বিষয় তোমাদের সামনে তুলে ধরা হয়। এবং তোমাদের যদি মনে হয় যে জ্যোতিষ নিয়ে জ্যোতিষ পেশা নিয়ে কিছু করতে চাইছো, তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করো এবং আমি আছি এনি টাইপ অফ প্রবলেম সেই সলভ করার জন্য। এবং আমি খুব শিগগিরই আন্দামান আসছি, খুব তাড়াতাড়ি আন্দামান আসছি, এবং যারা আন্দামানের বাসিন্দা বা আন্দামানের পার্সনগুলি তাদের উদ্দেশ্যে বললাম যে তোমাদের কাছে আসছি, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো, কীভাবে তোমাদেরকে গাইড করব দেখছি। আর যারা আমরা ভেরি রিসেন্ট খুব তাড়াতাড়ি আমরা আগরতলায় তোমরা পাবে আমাকে, এবং আমরা আসছি ওখানে আগরতলাতে, এবং তোমরা যারা আছো আগরতলার বাসীরা তারা আমার টিমের সাথে কন্ট্যাক্ট করো, এই নম্বরের সাথে কন্ট্যাক্ট করো এবং জেনে নাও কীভাবে কখন কোথায় পাবে আমাকে, কোন দিনে কোন সময়। এবং এনি টাইপ অফ প্রবলেম, যে কোনো সমস্যা যদি ভুলে যাও খাতায় লিখে রাখো, আমি আসলে আমাকে আমাকে বলতে হয় না, আমি যে সমস্যাগুলি বলবো সেই সমস্যাগুলি খাতার সাথে মিলিয়ে নেবে, যে সেই সমস্যাগুলি তোমার খাতায় যেটা লেখা আছে সেটার সাথে মিলছে কি না, এবং প্রবলেমসগুলিকে বের করে এনে সেটাকে ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। যে কোনো সমস্যা, বিজনেস রিলেটেড সমস্যা আমি আছি, বিজনেসের সমস্যা আমি আছি, এডুকেশন প্রবলেম আমি রয়েছি, ম্যারেজের সমস্যা আমি আছি, অর্থনৈতিক জায়গা জমি কোর্ট কাছারি যে কোনো এনি টাইপ অফ প্রবলেম আমি আছি। এবং কীভাবে তোমাদের এই সমস্যার সমাধান করা যায়, কীভাবে তোমাদের সমস্যার সলভ করা যায়, কীভাবে তোমাদের একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, কীভাবে তোমাদেরকে ডেভেলপমেন্ট করানো যায়, এবং তোমার ছেলেমেয়ের পড়াশুনোর এডুকেশনের জায়গাটা কীভাবে রিকভারি করা যায়, এবং যে ছেলেটা আজকে ভালো পড়াশুনো করতো সেই ছেলেটা আজকে ভালো পড়াশুনো করছে না কেন, এবং যে ছেলেটার মানসিকতার দিক থেকে অনেকটা ভালো সেই ছেলেটা আজ আর ভালো নয়, আজকে সে মানে পাগলামি করছে, যে মেয়েটা মানে দিন রাত খেটে খেটে পড়াশুনো করে তার ইচ্ছে ছিল আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করবো বা ভালো কিছু করবো, কিন্তু সেই মেয়েটা দিন দিন সে পড়াশোনাটা ছেলে অন্য কিছুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেই মেয়েটি গেমে আসক্ত হয়ে আছে, সেই ছেলেটি গেমে আসক্ত হয়ে আছে, সেই মেয়েটি আজকে যার স্বপ্ন ছিল আমি একজন বড় হয়ে ডক্টর হব,
সেই মেয়েটি আজকে নার্স হওয়ারও যোগ্য নয়, সেই মেয়েটি দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হচ্ছে, কিসের জন্য, কি কারণে, কি বিষয়, কিসের জন্য, সেইগুলি জানতে হলে তোমাকে কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। আজকে অনেক অনেক ছেলে দেখেছো, অনেক অনেক ছেলে দেখেছো, মেয়ে দেখতে শুনতে ভালো, পড়াশোনায় ভালো, সমস্ত কিছু দিক থেকে ভালো, কিন্তু বিয়েটা হচ্ছে না, তার কর্মের জায়গাটাও খুব একটা ভালো না, তার কর্মের জায়গাটাও বাজে দিচ্ছে, এবং এডুকেশন লাইফটা ভালো ছিল কিন্তু এডুকেশন লাইফটাও আস্তে আস্তে খারাপ হচ্ছে, তাই হায়ার স্টাডি করতে পারছে না। কেন পারছে না, কিসের জন্য পাচ্ছে না, কেন, কোন জায়গায় তার সমস্যাগুলি আছে, এই সমস্ত বিষয়গুলিকে খুঁজে বার করার দায়িত্ব কিন্তু জয়দেব শাস্ত্রীর। শুধু তোমাকে কি করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে আমার সাথে আসতে হবে এবং আমার কাছে এসে তোমার নাম আগে থেকে নথিভুক্ত করে আমার কাছে এসে জাস্ট বসতে হবে, আমি তোমাকে সব বলে দেবো ফেস টু ফেস। যারা দূরের বাসিন্দা রয়েছে, যারা আমার কাছে আসতে পারছো না, তারা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে পারো, অনলাইনে আমি তোমাদেরকে দেখবো এবং অনলাইনে সঠিক বিচার, সঠিক পদ্ধতি, সঠিক জিনিসটা তোমরা পেয়ে যাবে। এবং আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথা বলি, অনলাইন কনসালটেন্সি এখন সব থেকে ভালো জিনিস, সব থেকে ভালো। যারা দূরের বন্ধুরা আছো, আমাকে পাচ্ছ না, আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে তোমার এক মাস টাইম লাগছে, তোমার কিন্তু এমার্জেন্সি দরকার, তখন সেই ক্ষেত্রে তুমি কী করবে, তুমি অনলাইনে আমার সাথে কনসাল্ট করবে এবং অনলাইনে কনসাল্ট করার পর আমি তোমাদেরকে সমস্ত সমস্যার সমাধানকে ওখানে বলে দেবো, কী করে কী করতে হবে, কী করে না করতে হবে, এবং কোনো রেমেডিজ বা কোনো কিছু জিনিসের দরকার হলে, কোনো কিছুর দরকার হলে তোমার বাইপোস্ট তোমাকে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, কিছু চিন্তা নেই। অনলাইন থেকে, অনলাইনের থেকে ভালো কিছু হয় না, অনলাইন একমাত্র পথ, অনলাইন একমাত্র উপায়, অনলাইন একমাত্র জায়গা যেটা তোমাদের 100% সাফল্যের জায়গায় নেবে। আমি আছি তোমাদের সাথে, আমি আছি তোমাদের পাশে, আমি আছি তোমাদের হৃদয়ে, যে কোনো প্রবলেমস, যে কোনো সমস্যা, এনি টাইপ অফ প্রবলেমস আমি আছি। এবং একটা কথা বলি, কৌশিকী অমাবস্যায় কেউ ভুলো না আসতে, কেন কৌশিকী অমাবস্যাটা ভাইটাল অমাবস্যা না হওয়া কাজ কিন্তু এটা হয়, এবং কৌশিকী অমাবস্যায় আমি থাকবো, কৌশিকী অমাবস্যায় সারা রাত ধরে হোমযজ্ঞ হবে, সকাল থেকে রাত পর্যন্ত 26-27 তারিখে একদম কোনো কাজ ডাকবে না, তোমরা চলে আসবে 26 তারিখটাকে, মেনলি 26 তারিখে তোমরা চলে আসবে, 26 তারিখটা কিন্তু আমি আছি তোমাদের জন্য। এবং কৌশিকী অমাবস্যাটা এমন একটা অমাবস্যা যে কোনো কাজ না হওয়া কাজ 100% হবেই, হতেই হবে। এবং তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এডুকেশন জায়গা থেকে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আমি আছি। তাহলে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের গ্রহকেন্দ্রিক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা শুনলাম, এবং এই যে সমস্যার কথাগুলো শুনলাম সেটাই নয় আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী যেখানে থাকেন সেখানে সমস্যার পেছনে পেছনে সমাধানটাও কিন্তু তিনি আমাদেরকে ভীষণ সুন্দর করে দিয়ে দেন এবং অত্যন্ত পারদর্শিতার সাথে দিয়ে থাকেন। যেই সমস্যাগুলো একেবারে বলতে গেলে সেই মুহূর্তের শুধু নয়, একেবারে আজীবন আমাদের মিটে যায়, মানে একটা চিরন্তন সমাধান দিতে তিনি কিন্তু সক্ষম, এবং তাই তার সেই সমাধানের জন্য আজকে সারা পৃথিবীব্যাপী মানুষ তার কাছে ভিড় করছেন বা তার কাছে এসে সেই সমাধানের রাস্তা জানতে চাইছেন। আর সেটি জানার জন্য যেটি আপনাদের করণীয়, বুকিং নাম্বারগুলো ব্যবহার করতে হবে এবং তার চেম্বার যেখানে যেখানে তিনি গিয়ে পৌঁছচ্ছেন সেখানে আপনাদের চলে আসতে হবে। তো এই ব্যাপারটি আপনারা তো জেনে গেছেন যে খুব সম্প্রতি তিনি আন্দামানের বন্ধুদের জন্য আন্দামানে উপস্থিত হবেন এবং ত্রিপুরা রাজ্যেও তিনি যাচ্ছেন শুধুমাত্র আপনাদেরই অনুরোধে। এবং এই যে দুটো আনন্দ সংবাদ দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব, আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভকামনা জানাবো, আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, নমস্কার। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম।